সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের আইসিটি বিষয়ের উচ্চ মাধ্যমিকের পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ নিয়ে আলোচনা করব। প্রোগ্রাম তৈরির ধাপ, একটা প্রোগ্রাম ডেভেলপ করতে হলে কি কি স্তর পার হতে হবে। আমরা একটা গল্পের মাধ্যমে আমরা স্তরটা পার হওয়ার চেষ্টা করি। মনে করো আমাদের বাসায় বা আমাদের বাসার পাশে কেউ প্রতিনিয়ত সে এসএসসি পরীক্ষায় ফেল করছে, 2-3 বার ফেল করে ফেলছে। এই খবর পেলাম আমরা যে একটা ছেলে 2-3 বার পরীক্ষা দিয়ে এসএসসি ফেল করেছে, তো আমরা খুবই মন খারাপ, কেন ফেল করছে, এই ফেল করার কারণটা কিন্তু আমরা অনুসন্ধান করছি। আগে ভালো করে আমার গল্পটা আগে শুনো, তারপরে আমরা আমাদের পাঠে যাব। আমার মন খুব খারাপ, শুনলাম ফেল করছে, তো ফেল করার কারণটা আমরা খুঁজে বের করছি। খুঁজে বের করলাম ছাত্রটা বারবার কেন ফেল করছে, 2-3 বার ফেল কেন করলো। আমরা আইডেন্টিফাই করলাম, ছাত্রের কাছে গেলাম, ছাত্রকে জিজ্ঞেস করলাম এবং তার প্রাপ্ত নাম্বারগুলো চেক করলাম, দেখি সে অঙ্কে ফেল করছে বারবার। 3 বার পরীক্ষা দিয়েছে, 3 বার অঙ্কে ফেল করেছে। তাহলে একটা ছাত্র ফেল করছে, কেন ফেল করছে, কি বিষয়ে ফেল করছে, আমরা কিন্তু খুঁজতে গেছি তাকে। খুঁজতে গিয়ে তাকে আমরা দেখলাম, আইডেন্টিফাই করে দেখলাম, খুঁজে বের করে দেখলাম সে বারবার অঙ্কে ফেল করছে। এরপর আমি দায়িত্ব নিলাম, মনে করো বা তুমি দায়িত্ব নিলে বা কেউ দায়িত্ব নিল, যে এই ছেলেটা আমরা যেহেতু খুঁজে আইডেন্টিফাই করে ফেলেছি সে অঙ্কে ফেল করছে বারবার, এখন আমরা তাকে একটা রুটিন তৈরি করে দিলাম। রুটিন করলাম কে, সে কীভাবে পড়তো আমরা সে আমরা আর জানার দরকার নাই। তাকে রুটিন তৈরি করে দিয়ে তাকে ক্লাসে বসিয়ে দিলাম, মানে বাড়িতে টেবিলে বসিয়ে দিলাম পড়ার জন্যে, যে তুমি এই রুটিন ভাবে এবং রুটিন মোতাবেক তুমি পড়বা। রুটিন মোতাবেক পড়ার পরে তার কাছে আমি কিছু প্রশ্ন দিয়ে পরীক্ষা নিলাম, মনে করো বা তুমিও নিলে। আমরা একটা ছাত্রকে ডেভেলপ করার চেষ্টা করছি, ফেল কেন করছে। তারপর রুটিন করার পর তাকে আমরা কিছু প্রশ্ন দিয়ে আমরা সে প্রশ্নগুলো উত্তর লিখতে বলে খাতা দিয়ে এসেছি, এবং খাতাগুলো যখন লেখা হয়ে গেছে উত্তরপত্রে, খাতাগুলো নিয়ে এসে কিন্তু তারপরে আমি একটু চেক করে দেখছি যে আসলে খাতা ঠিক আছে কিনা। এ 3 বার ফেল করলো, আমরা নতুনভাবে তাকে আবার পরীক্ষা দেওয়াবো। এই জন্যে আমরা নতুনভাবে রুটিন তৈরি করে তার সমস্যা বিশ্লেষণ করে বের করে তাকে পড়িয়ে একটা পরীক্ষা নিই, এবং সে খাতা আমি টেস্ট করে দেখছি এবার যে খাতা ঠিক আছে কিনা। খাতা যদি ঠিক থাকে তো ওকে, আর যদি ঠিক না থাকে তাহলে তাকে বলছি তুমি এই সমস্যা, তোমার এই সমস্যাগুলো আবার তুমি পড়ো। তারপরে আমরা তাকে লাস্ট পজিশনে তাকে আবার বললাম ঠিক আছে এবার তাহলে তাদের পরীক্ষা দিতে যাও, যখন দেখলাম যে সে ভালো করছে। তাহলে একটা ছেলে পাশ করানোর জন্যে আমরা কিন্তু কি করলাম, ওকে পাশ করার জন্য প্রথমে আগে কেন ফেল করছে সেটা আইডেন্টিফাই করলাম, তারপরে আমরা সমস্যা কিভাবে দূরীভূত করা যায় সেটা চেষ্টা করলাম, রুটিন তৈরি করে দিলাম, তার থেকে অঙ্কগুলো পরীক্ষা নিয়ে তাকে টেস্ট করালাম, তারপরে আমরা তাকে পরীক্ষার জন্য ফুল প্রস্তুতি নিয়ে তাকে পরীক্ষা দিতে দিয়ে এখন নিয়ে যাব। তার মানে সে প্রস্তুতি নিয়ে নিয়েছি। গল্পটা যদি বেশি মানে মনোপুত না হয় আমি আরেকটা কথা বলি। মনে করো আমাদের এলাকায় কোনো প্রতিষ্ঠান নাই,
তো একটা প্রতিষ্ঠান নাই, মানে কি প্রতিষ্ঠান, কলেজ নাই, মাধ্যমিক পর্যন্ত আমাদের এলাকায় আছে। তো এলাকার গরিব মানুষ কেশোহাট, তো সবাই চিন্তা করছে এখানে একটা যদি উচ্চ মাধ্যমিকের একটা বিদ্যালয় থাকতো তাহলে এই এলাকার লোকেরা বিনা পয়সায়, বিনা খরচেই, যাতায়াত ভাড়া ছাড়াই হেঁটে হেঁটে কলেজে এসে কিন্তু পড়ালেখা করতে পারতো। তাহলে এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু প্রথমে আইডেন্টিফাই করেছেন উচ্চ শিক্ষার জন্যে, ভালো শিক্ষার জন্যে, উচ্চ মাধ্যমিকের শিক্ষার জন্য একটা কলেজ দরকার, এটা কিন্তু সে আগে আইডেন্টিফাই করেছে, সমস্যা সৃষ্টি করে কি দরকার, কলেজ দরকার। এবার তারা চেষ্টা করছে যে কলেজ যে তৈরি করব আমরা কলেজ, তাহলে কলেজ কেমন করে হবে, কি কি লাগবে, এই যে সমস্যা সৃষ্টি করছি আমরা, তাহলে কি কি লাগবে, তাহলে টিচার লাগবে, স্টুডেন্ট লাগবে, জায়গা লাগবে, ঘর দরজা লাগবে, তো এগুলো কোথায় থেকে পাওয়া যাবে, এই যে সমস্যা সৃষ্টি করে আমরা এটা সমস্যা সমাধানের চেষ্টা করছে, ডিজাইন করছে। এবার কি বলে যে অমুকের কাছে কিছু, আমরা ধনী ব্যক্তি আছে তার কাছে যে আমরা বলবো আমরা একটা কলেজ করতে চাই, আমরা আপনার কাছে কিছু সাহায্য চাই, তার জমি যাদের অনেক জমি জমা আছে তাদেরকে যে বলতে চাই আমরা কিছু, আপনি একটু যদি জমি দিতেন আমরা একটা কলেজ প্রতিষ্ঠা করতে চাই। একটা প্রতিষ্ঠান করতে চেয়ে আমাদের প্রথম সমস্যা সৃষ্টি হয়েছিল জায়গা, জায়গা জায়গা টায়গা নাই। তারপরে কি টিচারের দরকার, টিচার কোথায় পাবো, স্টুডেন্ট কি আসলে হবে, তারপরে আমরা মনে করি সব কিছু পেয়ে গেলাম, তারপরে এবার আমরা বোর্ডের অনুমতি নিয়ে আমরা কার্যক্রম শুরু করে দিলাম, তারপরে সেখান থেকে প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল, ঘর দরজা তৈরি হয়ে গেল, হয়ে তারপর অনুমোদন হয়ে গেলো, ছাত্র ভর্তি করলাম, আমরা ক্লাস শুরু করলাম, ছাত্র দিয়ে হতে শুরু করলো। তাহলে আমরা কোনো জিনিস সৃষ্টি করতে হলে, কোনো জিনিস সৃষ্টি করতে হলে, আমি যে কথা বোঝাতে চাচ্ছি, কোনো জিনিস সৃষ্টি করতে হলে কিন্তু আগে সমস্যা সৃষ্টি করতে হবে, নিজেকে সমস্যা সৃষ্টি করতে হবে। আর একটা উদাহরণ দিই, মনে করো এমএস ওয়ার্ড যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু প্রথমে চিন্তা করেছেন এরকম কি কোনো প্রোগ্রাম তৈরি করা যায়, যে যে প্যাকেজ প্রোগ্রামে লেখা ছোট হবে, বড় হবে, রঙিন হবে, লেখা অ্যাড করা যাবে, ছবি অ্যাড করা যাবে, ইকুয়েশন লেখা যাবে, এভরিথিং কাজ করা যাবে, তিনি কিন্তু চিন্তা করেছিলেন। তার মানে আগে সমস্যা সৃষ্টি করেছেন তিনি, কি সমস্যা, এরকম কি কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায় যেখানে সাধারণ মানুষটা ব্যবহার করে তাদের চাহিদা পূরণ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করতে আমাদের কিন্তু প্রোগ্রামে যেতে হয়, প্রোগ্রামে যেতে হলে আমরা ওই প্রোগ্রামটা ডেভেলপ করতে, ওই প্রোগ্রামটা তৈরি করতে, ওই অ্যাপসটা তৈরি করতে আমাদেরকে প্রোগ্রামিংয়ের একটা স্তর পার হতে হয়, ধাপ পার হতে হয়, যে কোনটা পর কোন কাজটা করব আমরা, এই কাজটা নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচনা। তাহলে এমএস ওয়ার্ড যিনি সৃষ্টি করেছেন, তাহলে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কীভাবে সমাধান করে এমএস ওয়ার্ড তৈরি করছেন, সেই গল্পটাই কিন্তু আজকের আমাদের পড়ার গল্প। কি এবার হাসি আসছে তো মুখে, এতক্ষণ বললাম ফেল করার গল্প শুনলাম তাই মনটা ভারী ছিল। তো এবার আমরা নতুন অ্যাপস তৈরি করছি, তারপরে ডেভেলপ করে একটা আমরা নতুন সফটওয়্যার তৈরি করছি, তোমরাও অনেকে তৈরি করতে জানো, জেনেও ফেলেছ। তো এই স্তরগুলো, এই অ্যাপসগুলো তৈরি করতে আমাদের কী কী স্তর পার হতে হয় প্রোগ্রামিংয়ের জন্যে, সেই কল্প নিয়েই কিন্তু আমাদের আজকের পড়া। তো প্রথমেই হলো সমস্যা বিশ্লেষণ, ওই তো বললাম ছাত্রটা ফেল করছে কেন, আমরা আইডেন্টিফাই করে তাকে প্রথমেই আমরা চিন্তা করলাম যে ফেল করছে, ফেল করছে কী কী কী, তারপরে আমরা পেলাম অঙ্কে ফেল করছে, তাহলে এই এলাকায় লেখাপড়ার জন্য কি দরকার, একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দরকার, মহাবিদ্যালয় দরকার। তাহলে আমাকে আগে আমরা কী করলাম, সমস্যা সৃষ্টি করলাম, তারপর বিশ্লেষণ করলাম এখানে কোথায় করা যাবে, বিল্ডিং কে টাকা দেবে, কার কাছ থেকে আমরা কি অনুদান পাবো, এর একটা বিষয়। আর ছাত্রের ক্ষেত্রে কি ঘটছে, আমরা খুঁজে বের করলাম সমস্যাটা কি, তার অঙ্কে ফেল করছে, আমরা তাকে বিশ্লেষণ করে দেখাবো, সমস্যা বিশ্লেষণ করছে এভাবে যে আসলে তাকে কি করে উত্তরণ ঘটে তাকে পাশ করানো যায়, তাহলে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করা
আমাদের বিষয় এখানে আছে, তাহলে বিভিন্ন তাহলে ডেটা কালেকশন করতে হচ্ছে। আমরা তাহলে প্রোগ্রামিং এর কথা আমরা যেহেতু বলছি, সেহেতু প্রোগ্রামিং তৈরি করতে আমাদের কোন কোন ধাপ এগিয়ে যেতে হবে, তাহলে প্রথমেই ধাপের মধ্যে আমাদের সমস্যা বিশ্লেষণ করতে হবে কি, যে আমি এই কাজটা করার জন্য আমি আগে তথ্য সংগ্রহ করে নেব। আমরা আগে কি সংগ্রহ করে নেব? আমরা আগে তথ্য সংগ্রহ করে নিব। তো তথ্য সংগ্রহ করার জন্য আমরা যে 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 এলাকায় যাওয়া দরকার সবগুলো আগে দেখে নেব, নিয়ে তারপরে বিশ্লেষণ করব যে এই এই সমস্যা আছে, এইভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো কি, প্রোগ্রাম ডিজাইন। তাহলে ডিজাইন মানে আমরা ওই ছাত্রের কথা বললাম, আমরা ডিজাইন মানে রুটিন করে দিব, আগের রুটিনটা আমরা কি চেঞ্জ করে দেব, তার কিভাবে পড়তে আমরা জানি না। তাহলে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে প্রোগ্রামিং যে একটা সিস্টেম আমরা বানাবো, আগের যদি কোনো সিস্টেম থাকে সেখানে দেখবো, পুরাতনটা দেখবো, নতুনটা আবার কী করে তার সাথে অ্যাড করা যায়, সবগুলো একটা নতুনত্ব একটা কিছু নিয়ে আসবো, সেটা আমরা একটা ডিজাইন করে ফেলবো, যা আমরা যেটা সৃষ্টি করতে চাই সেটার মধ্যে কী কী আমাদের বিষয়গুলো থাকবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ডিজাইন তৈরি করবো আমরা একটা। তারপরে সে সংশোধনের তো বিষয় থাকবে, রুটিন মানে তো সংশোধন বিয়োজন, এই রুটিনের মতোই আমরা প্রোগ্রামিং এর জন্য আমরা ডিজাইন তৈরি করে নিলাম। তারপরে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, এইটা হলো প্রোগ্রাম তৈরির ধাপ সমূহের কিন্তু সবচাইতে সহজ একটা ধাপ। সহজ ধাপ মানে হলো ওই যে ছেলেটা যে পরীক্ষা ফেল করতে, তাকে পরীক্ষা নিলাম আমরা, পরীক্ষা নেওয়া মানে খাতায় লিখতে দেওয়া, খাতায় লিখতে দেওয়া না। তো আমরা এখানে কিন্তু 3 নম্বরে প্রোগ্রাম ডেভেলপ, আমরা আগে সমস্যা সৃষ্টি করলাম, তারপরে বিশ্লেষণ করে দেখলাম, তারপরে সেটাকে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে গোছে তাকে আমরা ডিজাইন করলাম, ডিজাইন করার পরে বা তাকে রুটিন করে দিলাম, ওই ছাত্রের মতন রুটিন টুটিন করার পরে আমরা এখন আমরা ওটা কি একটা বিশেষ সফটওয়্যার, বিশেষ প্রোগ্রামিংয়ে আমরা একটা কোডটা লিখবো, তারপরে ছাত্রের পরীক্ষা দেওয়ার মতো, পরীক্ষায় আমরা টেস্ট করবো না এখন, তো সে পরীক্ষায় আমরা কী করবো, এই আমরা এই কম্পিউটারের প্রোগ্রামিংটা লিখবো এখন, এই লেখাকে কোডিং বলা হয় থাকে। তারপরে আমাদের হলো কি প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম বাস্তবায়ন বা এই বাস্তবায়নের ব্যাপারটা এরকম যে আমরা যে প্রোগ্রাম আমরা সমস্যা সমাধান করলাম, তারপরে ডিজাইন করলাম, তারপরে ডেভেলপ করলাম, এই ডেভেলপ ডেভেলপটা আসলে কীভাবে হয় আর একটু বলি, তারপরে আমরা এখানে যাই। ডেভেলপটা আসলে হবে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডো কোডে থেকে, এই সুডো কোড নিয়ে আমরা পরে আলোচনা করব, এই সুডো কোড থেকে আমরা সুবিধা মতো একটা প্রোগ্রামে আমরা এই প্রোগ্রামটা কোডটা লিখবো আর কি, সে কথা, অর্থাৎ আমরা কোডটা লিখবো, তা বাস্তবায়ন করব আমরা। প্রোগ্রাম বাস্তবায়ন মানে হলো আসলে সেটা ঠিক আছে কিনা, প্রোগ্রামটা যদি কোড করলাম প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো এটা আমরা শুরু করবো এভাবে যে একটা প্রোগ্রামে যে মান দেওয়া থাকে, আমরা ভালো করে শুনো বিষয়টা, এখান এই 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 ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম বাস্তবায়নটা, ডেভেলপমেন্ট তো আমরা কোড লিখে ফেললাম, প্রোগ্রাম বাস্তবায়নটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো আমরা প্রোগ্রাম থেকে ধরো নিজে নিজে কিছু ডাটা নিয়ে আমরা যোগ বিয়োগ বা যাই হোক কিছু ডাটা নিয়ে আমরা সেটা হিসাব করে আমরা দেখলাম যে এটা যোগফল বা বিয়োগফল বা গুণফল এইরকম হয়। তো নিজে নিজে আমরা যোগফল করে রেজাল্ট বের করে যেটা পাই প্রোগ্রামিং থেকে কোনো ডেটা নিয়ে যদি আমরা হিসাব করি, সেই ডেটাকে বলা হয় ড্রাই রান বলা হয় থাকে। তো ড্রাই রান থেকে আমরা এখন করবো কি, কম্পিউটার যেহেতু আমরা কোড লিখে ফেলেছি, আমরা তাহলে ওই প্রোগ্রামটা রান করে যদি দেখি যে আমি নিজে নিজে যে ইনপুট তথ্য যেগুলো নিয়েছিলাম, নিজে নিজে যে হিসাব করেছিলাম, সেটার সাথে যদি প্রোগ্রাম রান করার সাথে যদি মিল যায়, তা মিলে যায় তাহলে ওকে, আর যদি না মিলে তাহলে বুঝতে হবে কম্পিউটারে প্রোগ্রামিংয়ে ভুল আছে। এই এইটাকে বলা হয় প্রোগ্রামিংয়ে কোডিং টেস্ট। আর এই ভুলগুলো নিয়েই আমাদের আজকে একটা একটু বড় পড়া,
তাহলে টেস্ট করতে গেলাম, আমরা বাস্তবায়ন করতে যে আমরা দেখলাম কম্পিউটারের প্রোগ্রামিং এ কোথায় ভুল আছে, ভ্রান্তি আছে, এগুলো আমরা খুঁজে বের করব। এই খুঁজে বের করার জন্যে এই খুঁজে বের করার জন্য আমরা কম্পিউটারের ভুল তিন রকমের পেতে পারি। প্রোগ্রামিং এ ভুল আমরা কত রকম পেতে পারি? তিন রকম আমরা ভুল পেতে পারি। এক নম্বর ভুলের নাম হলো ডেভেলপ বা বাস্তবায়নের করতে গিয়ে আমাদের তিন রকমের ভুল হতে পারে। তাহলে একটা ভুলের নাম হলো সিনট্যাক্স ইরর, একে বলা হয়। এক নম্বর হলো সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ভুল একটা হলো, সিনট্যাক্স ভুল একটা। আর দুই নম্বর হলো লজিক্যাল ভুল। আর তিন নম্বর হলো রান টাইম ভুল। তাহলে বাস্তবায়ন করতে যে আমাদের ভুল তিন ধরনের হতে পারে, খুব মনোযোগ দিয়ে দেখবা কিন্তু। একটা হাসি খুশি করো, কি কষ্ট মনে হচ্ছে বা বোঝাতে পারছেন এরকম মনে হচ্ছে? আর একটা কথা, এটা যেহেতু অনেক একটা কঠিন, মানে আমি সহজ করে বোঝাতে পারছি না, অনেক জটিল একটা বিষয়, আমার ভুল হতে পারে কিন্তু, এই ভুলগুলো কিন্তু ক্ষমা সুন্দরদের দৃষ্টিতে দেখবে, আর যে ভুলগুলো আমি করছি সেগুলো কিন্তু ইনবক্স করবে কিন্তু, প্লিজ। তো আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করতে হলে যে টেস্ট করি আমরা, সে টেস্টে কিন্তু তিন রকমের ভুল ধরা পড়তে পারে। এক নম্বর ভুলের নাম রেখেছি আমরা কি সিনট্যাক্স ইরর, মানে চিহ্নাদি ভুল। মনে করো আমরা একটা প্রোগ্রাম লিখেছি, আমরা একটা প্রোগ্রাম লিখেছি সিনট্যাক্স ইরর, তাহলে কি হচ্ছে, একটা লিখছি প্রিন্ট এফ, লিখছি মনে করো প্রিন্ট এফ, লিখে আমরা ডবল কোটেশন দিয়ে লিখছি এন্টার ইন দ্য ফার্স্ট নাম্বার। আমরা একটা কোড লিখেছি, এটা তো এখানে একটা ভুল আছে কিন্তু, এটা সিনট্যাক্স ভুল আছে। কি সিনট্যাক্স ভুল সে ভালো করে লক্ষ্য করে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। পরীক্ষায় কিন্তু আমরা বিশ্লেষণ করে দেখেছি, আমরা পুরাতন প্রশ্নও দেখেছি, আমরা কম্পিউটারের প্রোগ্রামিং একটা উঠে দেওয়া হয় প্রশ্নে, বলা হয় যে এখানে কি কি ভুল আছে, সেটা একটা বিষয় কিন্তু, এটা তার মধ্যে একটা। তাহলে এখানে কি ভুল থাকতে পারে আমরা মনে হচ্ছে আমাদের? প্রথমে দেখো, এইটা এই এইভাবে একটা প্রোগ্রাম, আমরা পুরা প্রোগ্রাম একটা লেখার পরে, আমাদের পুরা প্রোগ্রাম এখানে লেখার পরে কিন্তু যখন আমরা রান করব, আমরা জেনারেট করে কম্পাইলার করে আমরা যখন রান করব, তখন কিন্তু কম্পিউটারে এই এই লাইনটা, মনে করি এটা যদি 5 নম্বর লাইন হয়ে থাকে, তাহলে কম্পিউটারের নিচে এখানে এখানে দেখাবে যে 5 নম্বর লাইনে এই ভুল আছে। কি ভুল আছে দেখো, এখানে আমি প্রিন্ট লিখতে যে এখানে টি টি লিখি নাই কিন্তু, খেয়াল করেছো ব্যাপারটা? এখানে টি হওয়ার কথা ছিল কিন্তু আমি টি লিখি নাই, কম্পিউটার কিন্তু 5 নম্বর লাইনে লিখে দিবে যে এই জায়গাতে এই ভুলটা করেছেন আপনি। আর একটা কি ভুল করেছি এখানে আমরা, আমরা এখানে কিন্তু সেমিকলন দেই নাই, তার মানে স্টেটমেন্ট ভুল আমাদের। স্টেটমেন্টে কি আছে, স্টেটমেন্টের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো সেমিকলন দেয়া, একটা স্টেটমেন্ট ক্লোজ করে দিতে হয়। তাহলে দুটা ভুল কিন্তু এখানে পেয়ে গেলাম। এই যে ভুলগুলো পাওয়া যায়, এইটা কিন্তু কম্পিউটার আমাদেরকে নিচে জানিয়ে দেয়, এটা জানিয়ে দেয় এবং আমরা এটা খুব সহজে এটাকে সংশোধন করে নিতে পারি। এটা এক নম্বর গেল। দুই নম্বরে আমাদের আর একটা কী বলেছিলাম, দুই নম্বরটা কী মনে আছে? এক নম্বর তো সিনট্যাক্স ভুল বললাম, আর একটা কী বললাম, আর একটা বললাম লজিক্যালি ভুল। খুবই গুরুত্ব দিয়ে শোনো ভাই আমার, এটা হলো লজিক্যালি লজিক্যাল ভুল। তাহলে দুই নম্বর ছিল তো লজিক্যাল ভুল। লজিক্যাল ভুল মানে ধরো আমরা কম্পিউটারে একটা কোড লিখেছি, সেখানে আমরা একটা মান, আমরা পরে বলবো তোমাদের যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি, তাহলে আমরা দুটা সংখ্যার একটা তুলনা করেছি, মনে করো এ গ্রেটার দেন বি। আমরা এটা কিন্তু আমাদের কিন্তু এইটা কিন্তু আমাদের মাথায় আছে, আমাদের কোডেও কিন্তু এটা আছে, কিন্তু আমি ভুল করে এ কোডটা লিখে ফেলেছি এভাবে, এ লেস দেন বি, রেজাল্ট আসবে কিন্তু, গ্রেটার দেনের রেজাল্ট আসবে
লেস দেন এর রেজাল্ট আসবে। আর একটা ভুল কি হতে পারে, এটা এটা একরকম ভুল, এটা একে বলা হয় লজিক্যাল ভুল বলা হয়। আর একটা আমরা লিখেছিলাম ধরো সাম মানে যোগ, যোগ এস এর মান কত, এ প্লাস বি, কিন্তু আমরা কোডিংয়ে যে লিখতে গিয়ে আমরা লিখে ফেলেছিলাম এস ইকুয়াল বা সাম ইকুয়াল এ মাইনাস বি লিখে ফেলেছিলাম। কম্পিউটার কিন্তু কম্পিউটার প্রোগ্রাম কিন্তু রান হয়ে যাবে, কিন্তু কি ভুল হলো এইটা কিন্তু কম্পিউটার আমাদেরকে দেখাবে না, কারণ তার কাছে তো এটা সঠিক বিষয়। গিটারদের কাছে যা লেস দিনের কাছেও তাই, প্লাসেও যা মাইনাসও তাই, এগুলো তো তার কাছে সহজ বিষয়, মানে সে তো জানবে, তার মাথায় তো এটা ঢুকেই গেছে। কিন্তু আমরা তো এটা চাইনি, আমরা তো প্লাস চেয়েছিলাম, আমরা তো মাইনাস চাইনি, আমরা তো গিটার দিন চেয়েছিলাম, আমরা তো লেস দেন চাইনি, কিন্তু তারপরেও কিন্তু কম্পিউটার এটা রান করে দেবে এবং আমাদের কাছে ভ্যালু দেবে, চাইবে বা নিবে বা দিব বা রেজাল্ট পেয়ে যাব। কিন্তু এইটা কিন্তু একটা বড় ধরনের ভুল, এটার জন্য কিন্তু আমাদেরকে নিজেইকেই সতর্ক হতে হবে। আর একটা ভুলের কথা কি বললাম আমি তোমাদের, আর একটা ভুলের কথা বললাম হলো রান টাইম ভুল। রান টাইম ভুল মানে আমরা আগে দেখি রান টাইম ভুল এরকম বিষয়, তিন নম্বরে কি রান টাইম ভুল, রান টাইম ভুল মানে আমরা কোড লিখে ফেলেছি, একটা ইকুয়েশন লিখেছি, তো সেখানে যে আমরা কিন্তু একটা জায়গায় লিখে ফেলেছি, ভালো করে খেয়াল করে এটাও, আমরা লিখে ফেলেছি কি এই জিরোর সাথে আমরা ভাগ আমরা দিয়ে দিয়েছি হলো ফাইভ, জিরোর সাথে কি ভাগ ফাইভ হবে, অথবা ফাইভ এ ফাইভ রেখে আমরা ভাগ দিয়ে দিচ্ছি জিরো, দেখো কোনোটাই কিন্তু রেজাল্ট আসবে না, আসবে রেজাল্ট, রেজাল্ট আসবে না, এটাকে রান টাইম ভুল হয়ে থাকে। আমাদেরকে কিন্তু খুবই সাবধানে এই বিষয়গুলো জানতে হবে, রান টাইম ভুল। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আমরা কয়রকম বললাম, পাঁচ রকম, একটা হলো সমস্যা বিশ্লেষণ, একটা হলো প্রোগ্রাম ডিজাইন, একটা প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, আরেকটা হলো প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম বাস্তবায়নে আমরা বললাম তিন ধরনের বিষয় আছে, একটা হলো ভুলের বিষয় আছে, ভুলের বিষয়ের মধ্যে কি কি আছে বললাম, একটা হলো সিনট্যাক্স এরর, আমরা বানান ভুল লিখে ফেললাম, সে বানান ভুল লিখলে কম্পিউটার সাথে সাথে আমাদেরকে একটা জায়গায় নিচে জানিয়ে দিবে। আর একটা ভুল হলো কি লজিক্যালি ভুল, গেটার দিকে দেখে লেস দেন দেখলাম, লেস দেন জায়গা দেখে এটা কিন্তু কম্পিউটার আমাদের জানিয়ে দেবে না, এটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে, নিজে নিজেকে শোষণ করতে হবে। আর একটা ভুল হলো কি আমরা বললাম রান টাইম ভুল, মানে আমরা জিরো দিয়ে পাঁচকে ভাগ করলাম বা পাঁচকে জিরো দিয়ে ভাগ করলাম, এইটা কিন্তু আসলে রান টাইম ভুল, আমাদের এটা রেজাল্ট আসতেই পারে না। এটা ছাড়াও আর একটা শব্দ আমাদের আছে, আমরা বলেছিলাম সেখানে টেস্টিং ও ডিবাগিং, একটা কথা লিখেছিলাম ডিবাগিং মানে কি জানো, ডিবাগিং মানে ডিবাগিং ভালো করে খেয়াল করে, এটা কিন্তু প্রশ্নেও আসে যে প্রোগ্রামিংয়ে লিখার পরে সেখানে যদি কোনো ভুল থাকে সে সংশোধন করে দূর করে সব দূর করে এবারে ভুল কুটি সংশোধন করে ভুল কুটি খুঁজে বের করে সংশোধন করার নাম হলো ডিবাগিং। আর একটু ক্লিয়ার করে নিই, প্রোগ্রামে যে ভুল থাকে সে ভুলগুলো আইডেন্টিফাই করে সংশোধন করে করাকে বলা হয় ডিবাগিং। তা প্রোগ্রামে ভুল থাকলে ভুল কুটি থাকলে সেটা আমরা খুঁজে বের করে দেখে সেটাকে সংশোধন করে দেওয়ার নাম হলো ডিবাগিং। এই ডিবাগিং নিয়ে একটা গল্প আছে, আমরা ছোট্ট করে বলি, এটা কিন্তু বাঘ আসলে ছিল, বাগস মানে হলো তেলা পোকা বলি আমরা বলি যাকে, আরশোলা বলি বা এরকম ছোট পোকা। তো 1945 সালে মার্ক ওয়ান নামে যে কম্পিউটার আমরা প্রথম ডিজিটাল কম্পিউটার তৈরি হয়েছিল সেই কম্পিউটারটা 51 ফিট লম্বা ছিল, আমরা বলেছি এর আগেও মনে হয় কখনো, তো 51 ফিট লম্বা ছিল এবং 8 ফিট উচ্চতা ছিল এবং তারের ব্যবহার ছিল 8.5 হাজার গজ। এই কম্পিউটার অনেক হাই ভোল্টেজ বিদ্যুৎ ব্যবহারে হতো, হঠাৎ করে কম্পিউটার চলতে চলতে একবার বন্ধ হয়ে যায়, অনেক খোঁজাখুঁজির পরে দেখা যায় যে এরকমটা আমাদের তার যে থাকে যেখানে কানেকশন থাকে সেখানে একটা তেলা পোকা বা এরকম একটা আরশোলা পড়ে মারা গেছে এবং অনেকদিন পরে মরে যাওয়ার পরে এখানে কিন্তু একটা
তেল চিটচিটে হয়ে ওখানে কিন্তু আর্থিং হয়ে গেছে। এই আর্থিং হওয়ার কারণে কিন্তু কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে। এই বাগ মানে হলো ভুল, আর এই ভুল এই শব্দটা থেকে পরবর্তীতে কম্পিউটার প্রোগ্রামিং এ ডিবাগিং একটা শব্দ আসছে। তার মানে বাগ মানে ভুল, আর এই ভুল সংশোধন করাকে ডিবাগিং বলা হয়ে থাকে। ভালো করে খেয়াল করো বিষয়টা, বাগ মানে ভুল আর ভুলকে সংশোধন করার নাম হলো কম্পিউটারে প্রোগ্রামিং এর ভাষায় ডিবাগিং। সর্বশেষ আমাদের কি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। আমরা এত কষ্ট করে ওই ছাত্রটাকে পড়ালাম, রুটিন করে দিলাম, সমস্যা খুঁজে বের করার পরে তার টেস্ট করালাম, কোড লেখালাম, পরীক্ষা নিলাম, সংশোধন করে দিলাম, কোথায় ভুল ত্রুটি হলো, তারপরে তাকে যদি আমরা ভালো করে সংরক্ষণ না করি, মানে পরীক্ষায় যদি না পাঠাই, তাহলে তো পাস হবে কী করে? তো এরকম বিষয় যে আমরা একটা প্রোগ্রাম লিখলাম, কোড লিখলাম, লেখার পরে সে আমরা যদি রেখে না দিই, সংশোধন না করি, সংশোধনের জন্য সেভ করে না রাখি, ভালো করে তো সেভ করার জন্য বা সংরক্ষণ করার জন্য একটা কাজ করতে হয়, সেটাকে ছোট ছোট অংশে বিভক্ত করতে হয়। এই ছোট ছোট অংশ বিভক্ত করাকে কম্পিউটার ভাষায় একে মডিউল বলা হয়ে থাকে। ভালো করে মনে করো বিষয়টা, মডিউল কাকে বলে? মডিউল পরীক্ষায় আসতে পারে। মডিউল হোকে সংরক্ষণ ব্যবস্থায় প্রোগ্রামিংকে ছোট ছোট অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়ে থাকে। এই বিভক্ত করাকে বলা হয় কি মডিউল বলা হয়ে থাকে। এটা কেন করা হয়ে থাকে? কম্পিউটারে যেন পরবর্তীতে আমরা আরও ডেভেলপ করতে পারি, আরও নতুন সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই সমস্যার সৃষ্টি হওয়াতে সেগুলো কী করে আরও ডেভেলপ করা যাবে? আগে ধরো 20 বছর আগে আমাদের সফটওয়্যার যেরকম যত মানের ছিল, এখন অনেক উন্নত মানের না, সেটার উপর সেই ধারাবাহিকতাই তো আমাদের সফটওয়্যার ডেভেলপ হয়েছে, সেগুলো তো আছেই তো, এবং সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সফটওয়্যার ডেভেলপ হয়েছে। তো আমরা আরেকবার রিভাইজ করে নিই বিষয়টা। প্রোগ্রাম তৈরি করতে হলে আমাদেরকে 5টা স্টেপ পার হতে হয়। তাহলে প্রোগ্রাম কাকে বলে এটা একটু শুনে নিই। কোনো সমস্যা সমাধানের জন্যে, সমস্যা সমাধানের জন্যে কম্পিউটারের ভাষায় বা অর্থাৎ বাইনারিতে 0 এবং 1, তার কোনো সমস্যা সমাধানের জন্যে বাইনারি ভাষায়, বাইনারিতে বা কম্পিউটারের ভাষায় সারিবদ্ধ এবং সুশৃঙ্খল নির্দেশমালা দেওয়ার নাম হলো কি প্রোগ্রাম। এই প্রোগ্রাম তৈরি করতে আমাদেরকে 5টা স্টেপ পারতে হয়। প্রথম স্টেপের নাম হলো কি সমস্যা বিশ্লেষণ। আগে আমাদেরকে সমস্যা সৃষ্টি করতে হয়, তার বিশ্লেষণ করে দেখতে হয়, তারপরে প্রোগ্রাম ডিজাইন করব আমরা, তারপরে প্রোগ্রাম ডেভেলপ করব বা কোডিং করব, তারপরে 4 নম্বরে হবে কি কম্পিউটার বাস্তবায়ন, প্রোগ্রামিং বাস্তবায়ন করব আমরা। বাস্তবায়ন মধ্যে কী কী আছে? টেস্টিং ও ডিবাগিং আছে, এবং সর্বশেষে আছে কি প্রোগ্রামটা রক্ষণাবেক্ষণ। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক ক্লাসে।